রবি মনে আছে তোমার, তুমি পান্তা ভাত খেতে ভালোবাসতে? চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত, স্কুল থেকে ফিরেই খুব খিদে পেত তোমার, তখন খেতে পান্তা ভাত, আর খেতে দিতে হতো আমাকে, না হলে তোমার মুখে রুচত না। বিলেত থেকে ফিরেই তুমি খেতে চাইলে পান্তা ভাত আর চিংড়ি চচ্চড়ি। আমি তো অবাক, বললাম ঠাকুরপো কত ভালো ভালো রান্না খেয়ে এসেছো, মেম সাহেবদের হাতের রান্না, এখন কি আমার তৈরি পান্তা ভাত আর চিংড়ি চচ্চড়ি তোমার ভালো লাগবে? তুমি হেসে বললে, নতুন বৌঠান, সারা ভুবন ভ্রমিয়া যে স্বাদ পায়নি সে তোমার মেখে দেওয়া পান্তা ভাতের স্বাদ, ঠিক যেমন দিতে ছেলেবেলায় তেমনই দাও, চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত অল্প একটু লঙ্কার আভাস দিয়ে, ওই আভাসটুকু যেন হয় তোমার হাতের, অমন আর কেউ পারে না নতুন বৌঠান। কত কথা যে মনে পড়ছে ঠাকুরপো এলোমেলোভাবে, তা হোক, মনটা আলগা করে দিয়েছি, জীর্ণ মনটা নিজেকে হালকা করুক, তার ভার বহন করতে আর যে পারছে না। তুমি যাকে বলতে নিচের তলার চোরাকোনা দেওয়ালের প্যাক বাক্স, যেখানে আমাদের মতো গরিব আত্মীয় স্বজন আটকে পড়েছে, সেখান থেকে মুক্তি পেয়ে যখন ঠাকুর বাড়ির বউ হয়ে এলাম তোমাদের বাড়ির অন্দরমহলে, দেখলাম এই বাড়ির চালচলন একেবারে অন্যরকম, ক্রমশ সেই ঠাকুর বাড়িও বদলে গেল, এখন এখানে আর নিঃশ্বাস নেওয়া যায় না, অন্তত আমি পারি না। আমার কাছে জোড়াসাঁকোর বাড়ি যেন এক প্রেতপুরী, এখানে আমি বেঁচে আছি না মরে গেছি তাই অনেক সময় বুঝতে পারি না। এ বাড়ির সব আনন্দ সমারোহ নিভে গেছে, অন্তত আমার জন্য। গানবাজনার যে আসর এ বাড়িতে বসত, কত নাটক কবিতা গল্পের আসর সব উধাও। শুনেছি মেজবউ ঠাকুরানের বাড়িতে এখন সাহিত্য সভা হয়, যত আলো সেখানে। আমার ঘরে সামান্য বাতিটুকুই আমার সম্বল, মেজবউ ঠাকুরানের মজলিসে আমায় ডাকে না। হঠাৎ মনে পড়ছে তোমার মা আমার শাশুড়ি ঠাকুরনকে। ভিতরের পাঁচিল ঘেরা ছাদে তিনি বসেছেন সন্ধ্যাবেলায় মাদুর পেতে, তার সঙ্গিনীরা বসেছেন তাকে চারিদিকে ঘিরে, হালকা হাসি তামাশা আর পরচর্চা। আমার শাশুড়ি ঠাকুরনের সঙ্গিনীদের কেউ কেউ ছিলেন পরের বাড়ির খবর সরবরাহের বিশেষ পারদর্শিনী। এদের মধ্যে একজনকে ডাকা হতো আচার্যিনী নামে, তিনি জনৈক ব্রজ আচার্যির বোন, তিনি সেসব খবর জোগাড় করে আনতেন, তার বোধহয় অধিকাংশই সোনা খবর বা স্রেপ বানানো। কিন্তু শাশুড়ি ঠাকুরন বিশেষ পছন্দ করতেন তাকেই তার রসালো গল্পের জন্য। আমার অবশ্যই প্রবেশাধিকার ছিল না ছাদের সেই বৈঠকে, কিন্তু তুমি এক একদিন ঢুকে পড়তে তোমার বিদ্যে বুদ্ধি জাহির করতে ওই মহিলা মহলে ঠাকুরপো, তখন তুমি আমি একই সঙ্গে লেখাপড়া শিখছি, তোমার নতুন শেখা বিদ্যে জাহির করার একটা সহজ জায়গা তোমার মায়ের সঙ্গিনীদের ওই বিকেলবেলার আড্ডাতেই, তোমার টাটকা পুঁথি পড়া বিদ্যে নিয়ে প্রায়ই ছুটে যেতে সেখানে, কখনো এই তথ্য পরিবেশন করে মায়ের সঙ্গিনীদের তাক লাগিয়ে দিতে যে সূর্য পৃথিবী থেকে 9 কোটি মাইল দূরে, আবার কখনো ঋজুপাঠ দ্বিতীয় ভাগ থেকে আউড়ে যেতে বাল্মীকি রামায়ণের টুকরো। তোমার এই বিদ্যেবুদ্ধি জাহিরের ব্যাপারটায় আমি খুব মজা পেতাম। বাড়ির ভিতরের ছাদটাকে দখল করে নিয়েছিল ঠাকুর বাড়ির মহিলা মহল, এই ছাদটা ছিল ঠাকুর বাড়ির ভাড়ার ঘরের ঘনিষ্ঠ আত্মীয়। মেয়েরা দুপুরবেলা ছাদে যেত অনেক কাজ একসঙ্গে করতে, রোদে শুকোতো এলো চুল, জারক নেবুও জারিয়ে নিত ওই রোদে, পিতলের গামলা ভরা কলাই বাটা নিয়ে তারা বড়ি দিত ছাদেই। ওই মেয়েদের ছাদেই তোমার সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব ঠাকুরপো, তখন তোমার বয়স 7, আমি তোমার চেয়ে 2 বছরের বড়। কাঁচা আম ফালি করে কেটে আমশি শুকনো হতো, তোমার নজর ছিল সেই দিকে, তুমি ঘুরঘুর করতে রোদ খাওয়া সর্ষের তেলে মজে ওঠা ইঁচড়ের আচারের পাত্রগুলির পাশেও, ধরা পড়বার সম্ভাবনা দেখলেই ভান করতে, যেন তোমার ছাদে আসার প্রধান উদ্দেশ্য কাকতাড়িয়ে আমাকে সাহায্য করা। ঠাকুরপো আজ তুমি সবই ভুলেছ, ভুলতে পারলাম না আমি, বাড়িতে তুমি ছিলে আমার একমাত্র দেওর, আমাদের বন্ধুত্বের শুরু আমসত্ত্বের হাত ধরে, নিশ্চয়ই মনে পড়ে না তোমার, তোমাকে নিযুক্ত করেছিলাম আমি আমার আমসত্ত্বের পাহারাদার, তখন থেকেই তোমাকে মনে মনে খুব ভালোবেসেছিলাম আমি, তোমাকে চাইতাম আমার সব খুচরো কাজের সাথী করে, তুমিও ছিলে এক পা বাড়িয়ে, স্কুলে যেতে তুমি একেবারে চাইতে না, কারণটা যে ছিল আমার সঙ্গে তোমার বন্ধুত্বের টান সে কি আমি বুঝতাম না ভেবেছ? তুমি স্কুল ছুটি হলেই সোজা চলে আসতে আমার ঘরে, সেখানে আমি তোমাকে শিখিয়েছিলুম জাতি দিয়ে সুপুরি কাটতে, খুব সরু করে সুপুরি কাটতে পারতে তুমি,
আমি যেই তোমার সুপুরি কাটার প্রশংসা করতাম, অমনি আরও তাড়াতাড়ি আরও সরু করে সুপুরি কাটতে তুমি। আমি মনে মনে বেশ মজা পেতাম। ঠাকুরপো, এবাড়ির বউ হয়ে আসার পর তুমি আমাকে দিলে মুক্তির প্রথম স্বাদ, চেনালে আমার প্রথম ছুটির দেশ। আমাকে ভোরবেলা একদিন নিয়ে গেলে বাইরের ছাদে, বলেছিলে ঘর থেকে বেরিয়ে এসে অনেক ভোরবেলা যেন আমি তোমার সঙ্গে দেখা করি তেতলার বাবামশায়ের ঘরের সামনে। তাই করলাম, আমি চুপি চুপি গেলাম সেখানে। দেখলাম তুমি সেখানে দাঁড়িয়ে, বললে আর দেরি করলে দেখতে পেতে না, আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। আমি তো অবাক, কাকে দেখবো এত সকালবেলা। তুমি আমাকে হাত ধরে ছুটিয়ে নিয়ে গেলে বাইরের ছাদে, চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে দেখলাম সূর্য উঠছে, আমার জীবনে সেই প্রথম সূর্যোদয় তোমার হাত ধরে। আমার জীবনে সেই প্রথম সূর্যোদয় তোমার হাত ধরে। আমার জীবনে সেই সূর্য আজ নিভে যাবে, আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। তুমি কোথায় ঠাকুরপো? ঠাকুরপো, মনে আছে তোমার কারণে অকারণে কত চিঠি লিখতে আমাকে? একই বাড়িতে একই ছাদের তলায় আমি তবু লিখছো চিঠি, যে কথা মুখে বলতে না বলতে চিঠিতে। আমিও যে লিখিনি তোমাকে তা নয়, তবে তোমার মতন কি লিখতে পারি আমি? তোমার দুঃখ তোমাকে আমি চিঠির উত্তরে সব সময় লিখতাম না বলে, তাছাড়া আমার চিঠিও তো ছোট, সেটাও ছিল তোমার দুঃখের কারণ। আজ তোমার সেই দুঃখ হয়তো কিছুটা মিটিয়ে দিয়ে গেলাম। আমার রবি, তুমি যত চিঠি লিখেছো আমাকে, আমি তোমাকে লিখেছি যত চিঠি, সব ছিল আমার কাছে আমার আলমারির গোপন ড্রয়ারে, যেখানে কারো হাত পৌঁছবার কোনো সম্ভাবনাই ছিল না। তোমার বিয়ের কদিন আগে তুমি এলে আমার ঘরে নির্জন দুপুরে, যেমন আসতে তুমি। আমার সঙ্গে কত সময় কাটিয়েছো তুমি আলস্যের দুপুরবেলায়, সেদিন তোমার চোখ দেখেই বুঝলাম আজকের দুপুর অন্যরকম হতে চলেছে। গভীর বেদনা বোধ আর হতাশা ফুটে উঠেছিল তোমার চোখে। তুমি এসেই আমার হাতে ধরিয়ে দিলে হাতির দাঁতের কাজ করা একটি কাঠের বাক্স, বললে নতুন বৌঠান, এই বাক্সে আছে আমাকে লেখা তোমার সব চিঠি, আজ থেকে তুমি এদের আশ্রয় দিও। আমার মনে হলো কান্না চেপে কথাগুলি বললে আমাকে, তারপর দ্রুত বেরিয়ে গেলে আমার ঘর থেকে। সেদিনের পরে আর কখনো চিঠি লেখনি আমাকে। আমি রোজ ভাবতাম আজ তোমার চিঠি পাবো নিশ্চয়ই, কিন্তু আর কোনো দিন একটিও চিঠি এলো না। হঠাৎ যেন তোমার ভালোবাসা মরুপথে হারালো ধারা, কিংবা বেঁকে গেল অন্য কারো জন্যে অন্য কোনো পথে। আজ তোমার আমার সব চিঠি ছড়িয়ে দিয়েছি আমার লেখার টেবিলে, তাদের আমি মুক্তি দিয়ে গেলাম ঠাকুরপো। আমার চিতার আগুনে আমারই সঙ্গে তারাও শেষ হোক, এই আমার শেষ বাসনা। ঠাকুরপো, একটি চিঠিতে তুমি লিখেছ, চিঠিটা লিখেছিলে বিলেত থেকে ফিরেই, লিখেছ তুমি আমার নতুন বৌঠান, দুবছর পরে বিলেত থেকে ফিরে এসে দেখলেম যে 19 বছরের মেয়েটিকে ফেলে গিয়েছিলাম, আর যে 21 বছরের মেয়ের কাছে ফিরে এলেম তার যেন এক মেয়ে নয়। সত্যি কথা বলবে বৌঠান, তুমি কি আমার ফিরে আসার পথ চেয়ে বসে থাকোনি? ফিরে এসে ক্রমশ বুঝতে পারছি ঠাকুরবাড়িতে 21 বছরের তুমি কত একা। তোমাকে যে আমাদের কর্মচারী শ্যাম গাঙ্গুলির মেয়ে বলে আমাদের বাড়ির মহিলা মহলে কত গঞ্জনা শুনতে হয় সে কথা বুঝতে পেরেছি আমি। তোমাকে কথা শুনতে হয় তোমার গায়ের রং কালো বলেও, অথচ তোমার ওই লাবণ্যময় শ্যামল বর্ণ আমার কত আদরের তা তো তুমি জানো। তুমি নিঃসন্তান বলেও তোমাকে খোঁটা দিতে সবাই সুযোগ খোঁজে। নতুন বৌঠান, যতই দেখছি এই বাড়িতে তোমার প্রত্যহের কষ্ট, ততই যেন আরও বেশি ভালোবাসছি তোমাকে। তোমার প্রতি আমার সেই ভালোবাসা ঠাকুরবাড়ির হৃদয়হীনতার বিরুদ্ধে আমার প্রতিবাদও বলতে পারো। এইসব প্রতিকূলতা সত্ত্বেও আমি বিলেত থেকে ফিরে আসতেই আমাদের দুজনের জীবন যেন উজান এসেছে, আমার 19 আর তোমার 21 ভেসে যাচ্ছে সেই উজানে। বন্ধনহীন গ্রন্থিতে আমরা বাঁধা পড়েছি দুজন দুজনের সঙ্গে, কোনো বাধা নেই কোথাও। এই যে যৌবনের আরম্ভেই বাংলাদেশে ফিরে এসেছি, এ ঘটনা ঘটেছে তোমার আমার ভাগ্যের টানে, অন্যরকম কিছুতেই হতে পারতো না। ফিরে এসেই তোমাকে পেলাম অন্য তুমি, পেয়েছি সেই ছাদ, সেই চাঁদ, সেই নিজের মনের বিজন স্বপ্ন, সেই ধীরে ধীরে ক্রমে ক্রমে চারিদিক থেকে ঘনিয়ে ওঠা প্রসারিত সহস্র বন্ধন। নতুন বৌঠান, এ তোমার বন্ধন, মুক্তি চাইনি আমি, কোনো দিনও চাইব না। আমি বিলেত থেকে ফিরে অবধি তোমার নাক পাশে জড়িত বেষ্টিত হয়ে চুপ করে বসে আছি, আমার খুব ভালো লাগছে নতুন বৌঠান। ঠাকুরপো, এই তো আর একটা চিঠি,
সারা চিঠিতে শুধুই দুষ্টুমি। সত্যি তুমি এত ভালোবাসতে আমাকে, লিখেছ নতুন বৌঠান, এত ছলছাতুরি, প্রেমের এত রকমের খেলা তুমি শিখলে কোথায় বলো তো? সেদিন সবাই আমরা বসেছি খেতে, জ্যোতিদাদা, আমি, সেজদাদা, মেজ বউ ঠাকুরন, আর তুমি করছো পরিবেশন। কি যে সুন্দর দেখাচ্ছে তোমার লালপার ডুরে শাড়িতে! তুমি আমার কাছাকাছি এসেই তুললে তোমার কনক কাঁকনের তরঙ্গ, কত ছল ভরে যে বাজাতে পারো তুমি তোমার সোনার চুড়ির গোছা! কে কি বুঝলো জানি না, আমি বুঝলাম এই কঙ্কন ঝংকার আমার জন্যে। আর তক্ষণই আমার মনে হলো তুমি শ্রী রাধা। মুহূর্তে আমার চোখের সামনে বদলে গেল দৃশ্য, দেখলাম তুমি যমুনার জলে কনক কলসে জল ভরছ, আর ইচ্ছে করে আমারই জন্যে কত ছল ভরে বাজাচ্ছ তোমার কাঁকন গুচ্ছ। আমার মন যেন যমুনার জল নতুন বৌঠান, সেই জলে নেমেছ তুমি। তোমার দিকে তাকিয়ে তোমার চুরির শব্দ শুনে আমার মন বলে উঠল, কেন বাজাও কাঁকন কত ছল ভরে? তুমি যেন আমার মনের কথা বুঝলে। আমার পাতে পরিবেশন শেষ করে তুমি এগিয়ে গেলে বটে মেজদাদার দিকে, চকিত নয়নে আমার দিকে তাকানো তোমার ফুরলো না, আমার মন যেন জল। তুমি পায়ে পায়ে এগিয়ে যাও, অথচ আমার মনে হয় তুমি সাঁতার কাটছো আমার মনের স্রোতে, জলে ঢেউ তুলে তুলে খেলা করছো। একসময় খাওয়া দাওয়া শেষ হলো, আমি ফিরে এলাম আমার ঘরে। তবু সেই যে ঢেউ তুললে তুমি আমার মনে, সেই সব হাসি ভরা ঢেউ কলস্বরে কানাকানি করতেই থাকলো মনের মধ্যে। জানলা দিয়ে দেখলাম আকাশে ক্রমে জমেছে মেঘমালা, মনে হলো সেই মেঘ বাগান কিনারে তোমারই মুখ পানে তাকিয়ে। নতুন বৌঠান, হঠাৎ তোমার উদ্দেশ্যে মনের মধ্যে ভেসে উঠল দুটি সহজ সরল লাইন, প্রকাশ করি কিসের ছলে মনের কথা, তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন বারতা। নতুন বৌঠান, এই দুটি লাইন মনে এসে টেনে আনল আরও দুটি লাইন, লিখে রাখলাম আমার খাতায়, বন্ধু তুমি বুঝবে কি মোর সহজ বলা, নাই যে আমার ছলা কলা, কইতে গেলে রইবে কি তার সরলতা, প্রাণের ঠাকুরপো। তোমার একটি চিঠি মাত্র কয়েক লাইনের, কিন্তু কি যে লজ্জা পেয়েছিলাম চিঠিটা পড়ে, আবার ভালোও লেগেছিল। আমার বুকের মধ্যে সারা বেলা রেখে দিয়েছিলাম চিঠিটা, এই সেই চিঠি আমার সঙ্গে চিতায় পূর্বে। তুমি লিখেছ, তব ওষ্ঠ দশন দংশনে টুটে যাক পূর্ণ ফলগুলি, তুমি যখন দুষ্টুমি করো ঠাকুরপো তোমার সঙ্গে পেরে উঠবে কে? তুমি যে ভাষার জাদুকর, এই একটা লাইনে তুমি কি না বললে! আজ জীবনের শেষ দিনে আরও একবার বুকের মধ্যে রেখে দিতে ইচ্ছে করছে তোমার এই একটি লাইন, এত মায়া কি করে ছেড়ে যাই ঠাকুরপো। রবি, আরেকটি চিঠিতে তুমি লিখেছ, এমন কয়েকটি লাইন যা হয়তো বাঁচিয়ে রাখাই উচিত, ভবিষ্যতে যার মূল্য হতে পারে অপরিসীম, তবু সেটাকেও পুড়িয়ে দিও, কারণ সেই চিঠিতেও যে প্রকাশ পেয়েছে তোমার অবৈধ প্রেম। নতুন বৌঠান, তুমি শুনতে ভালোবাসো প্রতাপাদিত্যের গল্প, আজকাল প্রায়ই দুপুরবেলা তোমার একলা ঘরে তোমার পাশে শুয়ে শুয়ে পড়ে শোনাই প্রতাপচন্দ্র ঘোষের বঙ্গাধিপ পরাজয়ের কাহিনী। তোমাকে জানাই, তোমাকেই গল্প শোনাতে শোনাতে আর তোমার হাত পাখার বাতাস খেতে খেতে আমার মনের মধ্যে নিঃশব্দে রচিত হলো বউ ঠাকুরানির হাট। ঠাকুরপো, যারা তোমার বউ ঠাকুরানির হাট পড়ে মুগ্ধ হবেন বা ভাববেন কত না কথা, তারা কি জানবেন কোনোদিনও এই কথা, যে দুপুরবেলা আমার পাশে শুয়ে শুয়ে আমার হাত পাখার বাতাস খেতে খেতে তুমি প্রথম ভেবেছিলে এই উপন্যাসের গল্প? তুমি যা আমাকে বলেছ তা আমারই থাক, আমার সঙ্গে পুড়ে যাক তোমার ভালোবাসার এই স্বীকারোক্তি, অনেক আদরের ঠাকুরপো। তোমার বেশিরভাগই চিঠি বেশ ছোট, আমার মন খারাপ হয়ে যেত চিঠি খুব ছোট হলে, কিন্তু ক্রমে বুঝতে পারলাম দু একটি কথায় তুমি এত কথা বলতে পারো যে তোমার বেশি লেখার দরকার হয় না। তাছাড়া ছোট চিঠি লুকিয়ে রাখাও সহজ, হয়তো সে কথা ভেবেও তুমি চিঠির বহর ছোট রাখতে। তবে চিঠি তোমার যতই ছোট হোক ঠাকুরপো, আমার কাছে তোমার কোনো চিঠি পড়াই শেষ হয়নি আজও, কতবার পড়েছি এসব চিঠি তবু বারবার পড়তে ইচ্ছে হয়। যেমন এই চিঠিটা লিখেছ, নতুন বৌঠান, আবার চলে যেতে হবে তোমাকে ছেড়ে, আবার বিচ্ছেদ, আবার তোমার আমার মন কেমনের কষ্ট। নতুন বৌঠান, আজ সন্ধেবেলায় যখন আমরা দুজনে দাঁড়ালাম দক্ষিণের ছাদের নিঃসঙ্গ কিনারে, মনে হলো ধূসর দিনের দিকে তাকিয়ে যেন দাঁড়িয়ে আছি
সাগরের তীরে তোমারই পাশে, অনেক দূরে সাগরের ওপারে, মেঘাচ্ছন্ন অন্ধকার এক দেশ যেখানে যেতে হবে তোমাকে ছেড়ে। আমার মন হঠাৎ কথা বলে উঠল কবিতায়, দিবস ফুরাবে যাবে সে দেশে যাইতে হবে, এপারে ফেলিয়া যাব আমার তপন শশী, নতুন বৌঠান তুমি আমার তপন শশী, তুমি আমার জীবনের ধ্রুবতারা, তোমাকে ছেড়ে আমি কোথাও কোনো দিনও যাব না, যেতে পারবো না। ঠাকুরপো, এসব কথা যখন লিখেছিলে তখন তুমিও কি জানতে অক্ষরে অক্ষরে বাসা বেঁধে আছে কত বড় মিথ্যে? আমার প্রাণের রবি, কত কথা মনের মধ্যে জেগে উঠেই হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে অন্ধকারে চিরকালের মতো, কোনোদিন আর ফিরে আসবে না তারা। মনে পড়ছে সেদিন ছিল 5ই জুলাই, আমার জন্মদিন, আবার বিয়ের দিনও। তোমার জ্যোতিদাদাকে বলেছিলাম যেন একটু তাড়াতাড়ি বাড়ি ফেরেন, তিনি সেদিন বাড়িই ফিরলেন না, জানি না তিনি সারা রাত কোথায় ছিলেন, মেজবউ ঠাকুরানের কাছে নাকি থিয়েটারের মজলিশে। অনেক রাত হয়ে গেল, বুকের মধ্যে কি যে আগুন জ্বলছিল সেই রাতেই আমি চিতায় পুড়েছি ঠাকুরপো, আমার মরণ হয়েছে সেই রাতেই। এমন সময়ে তুমি ঢুকলে ঘরে, আমি বললাম এত রাতে কোথা থেকে? তুমি বললে আজ তোমার জন্মদিন, সবাই ভুলেছে, আমি ভুলিনি নতুন বৌঠান। আমার তখন সব জ্বলছে, ঝলসে গেছে সব শরীর মন। ঠাকুরপো, তুমি কাছে এসে দাঁড়ালে, আমার বুকের আঁচল জ্বলছে, জ্বলছে পুড়ছে আমার চোখ, যে চোখ তুমি এত ভালোবাসো আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার ঘরে জ্বলছি আর পুড়ে ছাই হচ্ছি, তুমি জড়িয়ে ধরলে আমার জ্বলন্ত শরীরটাকে। ঠাকুরপো, আমি জানতাম না আমার শরীরে এখনও এত আগুন ছিল, তুমিও কি ভাবতে পেরেছিলে? তুমি হয়তো না জেনেই তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলে সেই আগুন, আমার আগুন ঠাকুরপো ছড়িয়ে পড়ল তোমার সারা শরীরে, তুমিও গেলে ঝলসে, আমার আদরে ছিল সেদিন শুকনো কান্না, আমার শরীরে চিতার শিখা, তুমি আঁকড়ে ধরেছিলে সেই অন্ধকার দহন। ঠাকুরপো, অমন আদর এ জীবনে আর পাইনি, তুমি আদর করছো আমাকে, আর আমার জ্বলন্ত ইচ্ছে ক্রমাগত বেরিয়ে আসতে চাইছে বনহীমান আবরণের যন্ত্রণা থেকে। মনে হলো আমার কানের লতিতে হঠাৎ যেন ছোবল মারল আগুনের দংশন, একটি শব্দ বেরিয়ে এলো তখন, ঠাকুরপো কতক্ষণ আমার জ্বলন্ত শরীরটা তুমি আঁকড়ে ছিলে, কতক্ষণ আমার সঙ্গে সে রাত্রে তুমিও পড়েছিলে আমি কিচ্ছু জানি না, তোমার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙল তখন পুবের আকাশে সবে দেখা দিয়েছে আলো, দেখলাম একাই শুয়ে আছি, আমার বুকের ওপর তুমি রেখে গেছো তোমার 2 লাইনের একটি চিঠি, মেঘের দুঃস্বপ্নে মগ্ন দিনের মতন কাঁদিয়া কাটিবে কিরে সারাটি যৌবন। কয়েকদিনের মধ্যে আমি আত্মহত্যার চেষ্টা করলাম, সেই আমার প্রথম চেষ্টা, কিন্তু মরলাম না। তুমি লিখলে, জ্যোতির্ময় তীর হতে আধার সাগরে ঝাঁপায় পড়িল এক তারা, একেবারে উন্মাদের পাড়া। আমার ঠাকুরপো, ক্রমে বেলা বাড়ছে, আজ খিদে তেষ্টা সব ভুলেছি, প্রায় দেখতে পাচ্ছি পথের শেষ, এত যন্ত্রণার অবসান আর খুব দূরে নয়, তবু এখনই মনে হচ্ছে যদি তুমি আমারই থাকতে ঠাকুরপো, যেমন ছিলে তুমি, তাহলে এখনও আমি থাকতে পারতাম পৃথিবীতে, আমার সব বেদনা ও অপমান মেনে নিও, তুমি থাকলে জীবন এমন নিঃসঙ্গ হতো না। এই দেখো পেয়েছি সেই চিঠিটা, এ চিঠিটা বেশ দীর্ঘ, চিঠিটা যখন প্রথম পড়ি সত্যি কথা বলছি ভালো লাগেনি আমার, নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল আর তোমাকেই যেন দূরে সরিয়ে দিয়েছিল মন, কিন্তু তোমার এই চিঠিটা কোনোদিন আমার কাছে ফুরিয়ে গেল না, বারবার আমার নিঃসঙ্গ মুহূর্তে ফিরে ফিরে এসেছে এই চিঠি আমার জীবনে, যতবার পড়েছি চিঠিটা ততবারই খুঁজে পেয়েছি নতুন অর্থ, প্রতিটি শব্দ নতুনভাবে আদর করেছে আমাকে। আমার যে একটা শরীর আছে ঠাকুরপো মাঝে মাঝে সত্যি ভুলে যাই, এই শরীরটা এবার পুড়বে, শরীরের সব চিহ্ন সমস্ত ইচ্ছে আগুনে ছাই হবে, আজ শরীরটাকে ছেড়ে যাওয়ার আগে আরও একবার পড়তে ইচ্ছে করছে চিঠিটা, এই চিঠির অক্ষরে অক্ষরে আমার দেহ তোমার চোখে হয়ে উঠেছে উৎসব, সারা চিঠিটা যেন আমার রূপের মধ্যে যে আর্দ্রতার দেখা পেয়েছিলে তুমি তারই উদযাপন, তোমার আমার তৈরি নন্দনকাননের মতো আজ আমার দেহটাও শীর্ণ জীর্ণ শুকনো, নন্দনকাননে শুধুই এখন শুকনো পাতার ভিড়, একটিও ফুল নেই, আমার শরীরের কোনো কালে যে ফুল ফুটেছিল তার চিহ্ন মাত্র নেই, অথচ তুমি একদিন আমাকে ডেকেছিলে সরোবরময়ী বলেছিলে,
আমি শ্রীরাধার মতো আদ্র মেয়ে, আমার দেহ তোমার চোখে বৃষ্টি ভেজা বাগানের মতো, এই তো তুমি লিখেছ। আমার অনেক আদরের নতুন বৌঠান, আজ বড্ড গরম পড়েছে, আকাশে মেঘ নেই, ভুবনে বৃষ্টি নেই, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, হঠাৎ দেখলাম তোমাকে বিকেলবেলা সদ্য গা ধোয়া তুমি, নিজের ঘর থেকে বেরিয়ে নন্দনকাননের দোলায় গিয়ে বসলে, তোমার গ্রীবাটি এখনও ভিজে ভিজে, তোমার গ্রীবায় জল ভেজা চুলগুলি চিকচিক করে লোভ দেখালো আমাকে, তোমার সদ্য স্নাত শরীরের ভিজে ভাবটি ছড়িয়ে পড়েছে তোমার শাড়ির শরীরেও। আমার মনে এলো চণ্ডীদাসের কাব্য গলিত বসন শব্দটি, আর তক্ষণে মনে হলো নতুন বৌঠান তুমিই যেন শ্রীরাধা, তোমার আঁচলটির প্রতি উদাসীন, এক আর্দ্র আলস্যের মধ্যে যেন ডুবে আছো তুমি। শ্রীরাধার ভিজে বসনকে চণ্ডীদাস বর্ণনা করেছেন একটি শব্দে, রসনাহীন, অর্থাৎ মেখলা বন্ধনমুক্ত। তোমার আঁচলটিও তেমনই যেন রসনাহীন। দক্ষিণের বারান্দার কোণ থেকে আমি তাকিয়েছিলাম তোমার দিকে, চণ্ডীদাস যেমন দেখেছেন রাধাকে ঠিক তেমনই দেখলাম আমি তোমাকে। লাবণ্য জল তোর শিহালো কুন্তল, বদন কমল শোভে অলোক ভসল, তোমার দিকে তাকিয়েও আমার মনে হলো যদিও আকাশে মেঘ নেই, ভুবন জলহীন রুক্ষ, তবু তোমার শরীর যেন সরোবর, তোমার মুখটি সেই শরীর সরোবরে পদ্মের মতো বিরাজমান, তোমার মুখের ওপর উড়ু উড়ু চুল খেলা করছে যেন ভ্রমর। নতুন বৌঠান, তোমার হাসি আর তোমার চোখ আমি কোনোদিনও ভুলতে পারবো না, তোমাকে একটু আগেই তো দেখলাম নন্দনকাননের দোলনায় আকাশপানে তাকিয়ে। চণ্ডীদাসের মতো আমারও মনে হলো সরোবর বৌঠানের দুটি চোখে দুটি নীলকমল ভাসছে, আর বিকেলবেলার আলোয় তোমার ওই সদ্য ধৌত দুটি গাল কেমন লাগলো আমার জানো। চণ্ডীদাসকে দিয়ে বলিয়ে নিই আমার মনের কথা, নতুন বৌঠান তোমার দুটি গাল নেশা ধরানো ভিজে ভিজে মহুয়া ফুল, সুন্দরী নতুন বৌঠান তুমি সরোবরময়ী। এবার শোনো, খুব মন দিয়ে শোনো, কেন তোমাকে বললাম সরোবরময়ী। রাধার ঠোঁট দুটিকে বৈষ্ণব কাব্যে বলা হয়েছে যেন পদ্মের ভেজা পাপড়ি, আমিও যদিও তোমার ঠোঁট দুটিকে তাই বলি। নতুন বৌঠান, খুব রাগ করবে আমার ওপর? আর যদি বলি তোমার হাসি যেন সিক্ত পদ্ম, তোমাকে বরং বলি বৈষ্ণব পদাবলীর রাধা, কতদূর ভিজে মেয়ে। রাধার অধর যেন সদ্য ফোটা ভিজে বাঁধুলি ফুল, ফুটিল বন্দুলি ফুল বেকত অধর। রাধার বাহু যেন সিক্ত মৃণাল, রাধার করতল যেন আর্দ্র রক্তপদ্ম। তোমার করতল আমার করতলে যখনই ধরা দিয়েছে আমারও মনে হয়েছে একই কথা, রাধার অপরূপ স্তন দুটি যেন শরীর সরোবরে সাঁতারু হাঁস। রাধার ভিজে কোমরের তিনটি ভাঁজ ত্রিবলি যেন সরোবর ঘাটের তিনটি সিক্ত সোপান, রাধার নধর নিতম্ব যেন সরোবর ঘাটের পিছল শিলা। নতুন বৌঠান, এই ভেজা রাধার জন্যেই শ্রীকৃষ্ণ বিরহে জীর্ণ, পুরুষ যুগে যুগে চেয়েছে এমন নারী, তাকে না পাওয়ার জন্যে কষ্টও পেয়েছে। বৈষ্ণব কাব্যে রাধার নামের নারীটি সদা তরল। নতুন বৌঠান, সংস্কৃত ভাষায় তরল শব্দটি চপল অর্থেও ব্যবহৃত হয়। রাধার শরীর কি শুধুই তরল? সেই তরলতা রাধার শরীর ও স্বভাবের চাপল্যকেও যে দেখাচ্ছে। রাধার গভীর নাভিতে দুলছে নাগকেশরের ফুল, সেই অনন্যার জঙ্ঘায় ফুটছে স্বর্ণকেতকী, তার তেলতেলে ভিজে কাপড় যেন তিসির তৈরি, কি আশ্চর্য তুলনা! যার গভীর প্রসারী ব্যঞ্জনা এই বার্তাটুকু পৌঁছে দেয় যে জল আর তেল যেমন এক হয় না, তেমনি একসঙ্গে থাকে না রাধার শরীর ও বসন। রাধার তরল অর্থাৎ চপল ও আর্দ্র শরীর থেকে ক্রমাগত খসে যাচ্ছে আবরণ। নতুন বৌঠান, আমি জানি তুমি বলবে বৈষ্ণব কবিরা গভীর রাত্রে ঝড়ের সময়ে রাধিকার অকাতর অভিসার সম্বন্ধে অনেক ভালো মিষ্টি কবিতা লিখেছেন, কিন্তু একটা কথা ভাবেননি, এরকম ঝড়ে তিনি কৃষ্ণের কাছে কী মূর্তি নিয়ে উপস্থিত হতেন, তার চুলগুলোর অবস্থা যে কীরকম হতো, কেশবিন্যাসেরই কীরকম দৃশ্য, ধুলোতে লিপ্ত হয় তার ওপর বৃষ্টির জলে কাদা জমিয়ে কুঞ্জবনে কীরকম অপরূপ মূর্তি করে গিয়েই দাঁড়াতেন। আদরের বৌঠান, তোমার যুক্তির এবং বক্তব্যের সারবত্তায় আমি এতটুকু সন্দেহ প্রকাশ করছি না, কিন্তু বৈষ্ণব পদাবলীর রাধা তো প্রেমের নারীরূপ,
সেই চিরন্তন রমণী শ্রাবণের অন্ধকার রাত্রে কদম্ব বনের ছায়া দিয়ে যমুনার তীরপথে প্রেমের আকর্ষণে ঝড় বৃষ্টির মাঝে আত্মবিহ্বল হয়ে স্বপ্নগতার মতো চলেছেন। পাছে শোনা যায় বলে পায়ের নূপুর খুলে রেখেছেন, পাছে দেখা যায় বলে রাতের অন্ধকারে পড়েছেন নীলাম্বরী কাপড়, কিন্তু পাছে ভিজে যান বলে ছাতা নেননি, পাছে পড়ে যান বলে বাতি আনা আবশ্যক বোধ করেননি। নতুন বৌঠান, প্রেম তো এই রকমই। আদরের বৌঠান, এ কথা তোমাকে কতবার বলেছি, আবার বলছি, বৈষ্ণব পদাবলীর অভিসার ভাবনায় বৃষ্টি, জল, রাতিসুখ, শৃঙ্গার সব অঙ্গাঙ্গী জড়িয়ে আছে, তাদের পৃথক করা যায় না, আমি অন্তত পারি না। তোমার বুকে যে হাড়টি দুলছে সেটিও রাধার হাড়ের মতো তরলিত, সেখানে থেকে রাধাই ঝরে পড়ছে বিন্দু বিন্দু। জয়দেব লিখেছেন, রাধার হাড় থেকে ঝরে পড়ে তার রাতি শ্রমের ঘাম, শ্রম জল কণ ভর শুভ গো শরীরা, পরিপতিত রশি রতি রণধীরা। নতুন বৌঠান, একদিন দুপুরে তোমার ওই ভিজে হাড়টি আমার গলায় পরিয়ে দিয়েছিলে, আজ তোমাকে বলি, তোমার মধ্যে আমি পেয়েছি বৈষ্ণব কাব্যে রাধাকে, সেই তারল্য, সেই চাপল্য, সেই হাসি, সেই চোখ। একদিন চণ্ডীদাসের রাধা বৃষ্টির মধ্যে কৃষ্ণকে বলল, কানাই, তোমার এই নৌকাটিকে যমুনার জলে ডুবিয়ে দাও, আর পাছে যমুনার জলে আমি ভিজে যাই, তুমি আমাকে কোলে করে যমুনা পার হও। নতুন বৌঠান, রাধা বলতে আমি যা কিছু ভাবতে পারি তুমি তার সবটুকু। নৌকা ডুবিয়ে আমি কবে পাগলের মতো নেমে পড়েছি যমুনার জলে, তোমারই জন্যে নতুন বৌঠান। ঠাকুরপো, তুমি একদিন এই চিঠি লিখেছিলে আমাকে, আর আজ তোমার কবিতায় আমার আদরের, আমার শরীরের, তোমার আমার কোনো নির্জন স্মৃতির চিহ্ন মাত্র নেই। আজ আমি পুরাতন, আজ আমাকে জায়গা ছেড়ে দিতে হবে তোমার জীবনে নতুন খেলার জন্য। আজ আমার সামনে শুধুই অন্ধকার, তবে তাই হোক ঠাকুরপো, জ্বলুক পুরুক আমার শরীর, তারই সঙ্গে জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাক তোমার এই চিঠিটিও। আদরের ঠাকুরপো, আবার আমার জীবনের শেষ প্রহরের ছন্ন ছাড়া মন পথ হারিয়ে চলে এলো নতুন এক মন কেমনে। তখন তুমি ছিলে অন্য মানুষ, আমার প্রাণের মানুষ তো, শুধু আমারই ছিলে তখন। তোমার দ্বিতীয়বার বিলেত যাওয়ার কথা উঠতেই একা থাকার যন্ত্রণায় ভয়ে আমি চেষ্টা করলাম আত্মহত্যার, মরলাম না, কিন্তু তৈরি হলো আমার নতুন বদনাম, নতুন লজ্জা। আমার পক্ষে ঠাকুরবাড়ির পরিবেশ অসহনীয় হয়ে উঠল, আমি তোমার নতুন দাদাকে নিয়ে চলে এলাম চন্দননগরে। সেখানে ভাড়া করা হলো নীল ব্যবসায়ী মোরান সাহেবের বিরাট কুঠি বাড়ি, সেখানেই উঠলাম আমরা দুজনে, বুঝলাম দুজনেও একা হওয়া যায়। তোমার নতুন দাদা থাকেন তার নিজের জগতে, আর আমি তোমার জন্য সারাক্ষণ দুঃসহ মন কেমন নিয়ে, আমার নিজস্ব বেদনা এবং অপমান বোধ নিয়ে নির্বাসিত থাকলাম আমার জগতে। তোমার জাহাজ চলল তোমাকে নিয়ে মাদ্রাজে, সেখানে থেকে শুরু হবে তোমার দ্বিতীয়বার বিলেত যাত্রা। কিন্তু বিলেত গেলে না তুমি, মাদ্রাজে জাহাজ থেকে নেমে চলে এলে আমার কাছে। ঠাকুরপো, তুমি এলে আমার শরীরে মনে জোয়ার এলো, মনে হলো পৃথিবীটা কি সুন্দর, আমার হৃদয় বাড়ি ফিরল নির্বাসন থেকে। কিন্তু কেন তুমি বিলেত গেলে না ঠাকুরপো? পাছে ঠাকুরবাড়ির মহিলা মহলের বিষাক্ত পরিবেশে একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবার আত্মহত্যার চেষ্টা করি, তাই তো? তুমি ফিরে এলে আমার আশ্রয় হয়ে, কিন্তু বাঁচাতে কি পারলে আমাকে? আমার প্রেমই আমার নিয়তি, তুমি বাঁচাবে কিভাবে? ঠাকুরপো, যদি বলি বিলেতের পথ থেকে তোমার এই ফিরে আসার মধ্যেই নিহিত ছিল আমার মরণের বীজ, সহ্য করতে পারবে? না না, আমি চলে যাওয়ার পরে কোনো রকম অপরাধ বোধে ভুগে কষ্ট পেও না তুমি, কষ্ট দিও না তোমার একরত্তি নতুন বউটিকে, এ আমার ভাগ্য, তোমার তো কিছু করার নেই, তোমার ভালোবাসাই তো তোমাকে টেনে এনেছিল আমার কাছে, বাকিটুকু তো তোমার আমার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। ঠাকুরপো, তোমার অনেক আগে আমার প্রেমে পড়লেন কবি বিহারীলাল চক্রবর্তী, তিনি তোমার নতুন দাদার বন্ধু, তার সূত্রে বিহারীলাল আসেন এই বাড়িতে, বন্ধুত্ব হলো আমার সঙ্গেও, আমি ছিলাম তার গুণমুগ্ধ পাঠিকা শ্রোতা, তিনি শুধু তার নতুন লেখা আমাকে শোনাতেই ভালোবাসতেন না, ভালোবাসতেন আমার হাতে রান্না খেতে। একদিন আমাকে বললেন, তোমার হাতে স্পর্শ আছে বলেই তোমার হাতের রান্না এত ভালো,
কথাটা আমার মধ্যে ঠাকুরপো তৈরি করলো নতুন তরঙ্গ। এমন কথা এ বাড়িতে কারো মুখে আগে কখনো শুনিনি। তোমার নতুন দাদার জন্য তো আমি আগে কত নতুন নতুন রান্না করেছি। তিনি সেই রান্না খেয়ে কোনোদিন আমাকে আমার আঙুলের স্পর্শের উল্লেখ করেননি। এই দেখো, বিহারীলালের কথা বলতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেললাম আমি, তোমার কথাটা ভুলেই গেলাম। ঠাকুরপো, তুমি তো কতবার আমাকে বলেছ আমি যেদিন সামান্য লঙ্কা দিয়ে তোমার জন্য পান্তা ভাত মেখে দিই সেদিন আর কথাই থাকে না। সে তো আমার অঙ্গুলি স্পর্শের গৌরব ঠাকুরপো, তাই না? একদিন বিকেলবেলা বিহারীলাল এলেন যেন আমার সঙ্গেই কথা বলতে। তখনও তোমার নতুন দাদা কাছারি বাড়িতে নিচের তলায়, আমি ছিলাম নির্জন। বিহারীলাল বললেন, তুমিই আমার সারদা মঙ্গল, কাব্যের সরস্বতী। তিনটি প্রেরণার স্রোত এসে মিশেছে আমার সারদা মঙ্গলে। তিনটি স্রোতই হল বিরহের স্রোত, মৈত্রী বিরহ, প্রীতি বিরহ, সরস্বতী বিরহ। তুমিই বসে আছো এই তিন বিরহ স্রোতের কেন্দ্রে। ঠাকুরপো, বিহারীলালের কথাটা যে খুব ভালো বুঝতে পারলাম তা নয়, কিন্তু বুকের মধ্যে কেমন একটা করতে লাগলো। দেখলাম বিহারীলালের চোখ আবেগে ছলছল করছে। বুঝলাম আমাকে ভালোবেসে উনি কষ্ট পাচ্ছেন, ওর জন্য কষ্ট হলো। আবার ভালোও লাগলো ঠাকুরপো, আমাকে ভালোবেসে আমার বিরহে কেউ কষ্ট পেতে পারেন। বিহারীলালের কথায় কেন যেন আচ্ছন্ন হয়ে গেলাম। সেই সময় আমি একটা আসন বুনছিলাম, কার্পেটের আসন। যখনই একলা লাগতো, কাজ নেই হাতে, সময় কাটাবার উপায় ছিল ওই আসনটির কাছে ফিরে যাওয়া। মনে মনে চাইতাম এই আসন বোনার কাজটি যেন কোনো দিনও শেষ না হয়। তোমার নতুন দাদা ঘরে আসেন, যান, দেখেন খাটের এক কোণে বসে আমি আসন বুনি। কোনোদিন জিজ্ঞেস পর্যন্ত করেননি কার জন্যে এই আসন। আসন বোনার কাজটির মধ্যেও যে মিশে যেতে পারে মন, ভালোবাসা, এসব কথা তার মনে উদয় হয়নি হয়তো কখনোই। সেদিন বিহারীলালের কথা শুনবার পরেই কি যে একটা কাণ্ড ঘটে গেল মনের মধ্যে। যে মানুষটির মধ্যে তৈরি হয়েছে আমার করস্পর্শের জন্য এমন আকুল আকাঙ্ক্ষা, তাকে এমন কিছু একটা উপহার দিতে আমার মন চাইল যার মধ্যে চিরদিন থেকে যাবে আমার মন, আমার ভালোবাসা, আমার হাতের ছোঁয়া। দৌড়ে আমার ঘরে এসে ওই আসনটির কোণে বুনতে শুরু করলাম বিহারীলালের নাম। কদিন পরে আসনটি তুলে দিলাম আমার প্রিয় কবির হাতে। সেই দিন আমি প্রথম অসতী হলাম ঠাকুরপো, কারণ ওই আসনটি ছিল বিহারীলালের প্রতি আমার প্রেমপত্র। আসনটি উনি দু হাতে বুকের কাছে জড়িয়ে ধরে অনেকক্ষণ তাকিয়েছিলেন আমার পানে। আমি লজ্জায় ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মধ্যে যে একেবারেই কোনো অন্যায়বোধ ছিল না তাও নয় ঠাকুরপো, কিন্তু সেই পাপবোধ, অন্যায়বোধ ছাপিয়ে উঠেছিল আমার এত বছরের ধরে চেপে রাখা অভিমান, ছাপিয়ে উঠেছিল আমার ভালোবাসা। সেদিন থেকে আমার প্রতি বিহারীলালের ব্যবহারও গেল বদলে। তিনি চোখ তুলে তাকাতেই পারতেন না আমার দিকে। ক্রমে আমাদের বাড়িতে আসাও কমিয়ে দিলেন, তবে যখনই লিখতেন কোনো নতুন কবিতা চলে আসতেন আমাদের সাহিত্য সভায়। অনেকেই থাকতেন সেই মজলিশে, অবশ্যই থাকতেন তোমার নতুন দাদা, থাকতেন মেজবউ ঠাকুরন। কিন্তু আমার মনে হতো, হয়তো আরও অনেকেরই মনে হয়েছে একই কথা, বিহারীলাল শুধু আমারই জন্য লেখেন তার প্রেমের কবিতা, শুধু আমাকেই শোনান। সভায় উপস্থিত বাকিদের কথা তাঁর বোধহয় মনেই থাকে না। তুমি তখন বিলেতে। ক্রমে আমার মধ্যে তৈরি হলো এক গভীর অভাববোধ। কিসের অভাব, সবই তো আছে, তবু অভাববোধ, বিষণ্ণতা, মন কেমন। ঠাকুরপো, মন কেমন তোমার জন্য? তোমার চিঠি আসে বিলেত থেকে, আসে তোমার কবিতা, আমার মন আমি বুঝতে পারি। ধীরে ধীরে সরে যাচ্ছে বিহারীলালের জগৎ থেকে তোমার জগতে, কেন এমন হচ্ছে তাও বুঝতে পারি আমি। একসময় তোমাকে বলতাম ঠাকুরপো, তুমি কোনোদিন বিহারীলালের মতন লিখতে পারবে না। শুনে তুমি যত না দুঃখ পেতে তার চেয়ে অনেক বেশি বেড়ে যেত আরও ভালো লেখার ঝোঁক। বিহারীলালের মতো লেখা নয়, তার প্রভাবমুক্ত অন্যরকম, আরও ভালো লেখা। আমি তখনই বুঝতে পেরেছিলাম তোমার প্রতিভা জাতে গোত্রে আলাদা। কিন্তু জানতে দিইনি তোমাকে, জানতে দিয়ে পাছে তোমার মাথা খেয়ে বসি। তোমার বিলেত থেকে আসা চিঠিগুলি আমাকে প্রথম বুঝিয়ে দিল বিহারীলালের জগতের অনেক দূরে, অনেক বাইরে পা ফেলেছ তুমি। বুঝতে পারলাম ঠাকুরপো, তুমি অনেক দূরের যাত্রী, তোমার এ যাত্রা থামার নয়। যতই তুমি এগোবে ততই পিছিয়ে যাবে তোমার সামনে দিগন্তরেখা। বুঝতে পারলাম তুমি অন্তরের প্রতীক।
ঠাকুরপো, জোড়াসাঁকোর বাড়ির চার দেওয়ালের মধ্যে এক বিপন্ন বন্দিনী আমি, তবু পাড়ি দিতে চেয়েছিলাম তোমার সঙ্গে।